Dan? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী আমাদের মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অনিয়ম আস্তে আস্তে বেড়ে আসছে এর বিচার বিভাগ তদন্ত আমরা দাবি করি এবং মুজিব বর্ষ উপলক্ষে আমাদের এই প্যানেল প্রত্যাশীদেরকে শূন্য পদে থাকা সত্ত্বেও আমরা নিয়োগ বঞ্চিত হলাম কেন তা জানতে চাই এবং সেই শূন্য পদ পূরণ করে আমাদের নিয়োগ দানে যেন প্রধানমন্ত্রী মুজিব বর্ষ স্মরণ করে রাখেন সেটা হচ্ছে আমাদের একান্ত দাবি। 14 সাল থেকে 18 সাল পর্যন্ত একটা সার্কুলার পেয়েছি, এর মাঝে আমাদের বয়স শেষ হয়ে গেছে, আমাদের আর অন্য কোনো চাকরি সার্কুলারও নাই। তাছাড়া আমরা এই একটা পরীক্ষায় ভাইবা দিয়েছি, কিন্তু এই ভাইবায় আমাদের মাত্র 43% নারী কোটা পূরণ হয়েছে 60%-এর ভিতরে। এর ভিতরে আমরা আর কোনো সার্কুলার নেই বা অ্যাপ্লিকেশন করারও আমাদের সুযোগ নেই, তাই আমরা প্যানেল চাই। না, আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করতেছি, অমরণ অনশন কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের ভিতর থেকে অনেক ভাই বোন অসুস্থ হয়েছেন, তার মধ্যে থেকে 22 জন ভাই বোন আমাদের অসুস্থ হয়েছেন এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করে দেবো এবং মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত আমাদের এই বৃষ্টির মধ্যে থেকে যেন আমরা রাস্তা থেকে পড়ে না থাকি আমাদের এই উচ্চশিক্ষিত বেকারদেরকে আপনি একটা ব্যবস্থা নিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে যাওয়ার ই করবেন, ব্যবস্থা করবেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের বিনীত অনুরোধ।